নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। কিছুদিন থেকে আপনারা শুনছিলেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা দ্বিগুণ করা হবে, 6,000 থেকে 12,000। সেই রকমই কিন্তু একটা নতুন আপডেট চলে আসছে। অলরেডি কিন্তু কেন্দ্র সরকার এই নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তো এই সংক্রান্ত কি আপডেট উঠে আসছে, কৃষকদের জন্য কি সুখবরটি রয়েছে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এই সংক্রান্ত একটি আর্টিকেলে বলা হয়েছে কৃষকদের জন্য বড় খবর, কেননা দীপাবলির আগেই তাদের ঘরে আসতে চলেছে অত্যন্ত খুশির খবর। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা কিষাণ সম্মান নিধি যোজনার টাকা হতে পারে দ্বিগুণ। যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে কৃষকেরা বছরে 6,000 টাকার বদলে 12,000 টাকা পাবেন, অর্থাৎ প্রতি 3 মাস ছাড়া 2,000 টাকার বদলে 4,000 টাকা করে পাবেন কৃষকরা। মনে করা হচ্ছে দীপাবলির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন ঘোষণা করতে পারেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার উপরে বিভিন্ন রকমের প্রশ্নচিহ্ন লাগছে। যখন থেকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বিহারের কৃষিমন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিং বৈঠকের পরে বিহারের কৃষিমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দ্বিগুণ করার জন্য সমস্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। এবারই পিএম কিষাণ যোজনার টাকা দ্বিগুণ হবে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকাও খুব তাড়াতাড়ি পেতে পারেন লাভার্থীরা। সূত্রের খবর, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা দেওয়ার দিন ধার্য হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশে 11.37 কোটি কৃষককে 1.58 লক্ষ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে। তো সূত্রের খবর, কিন্তু ওই 6,000 থেকে 12,000 টাকা যেটা করা হচ্ছে দ্বিগুণ টাকা, সেটা কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। কেবলমাত্র অফিসিয়াল অ্যানাউন্সই কিন্তু এখনও হয়নি। তো অফিসিয়াল অ্যানাউন্স কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর দীপাবলির আগে করার সম্ভাবনা রয়েছে। তো যখন এর অফিসিয়াল অ্যানাউন্স করা হবে তখন কিন্তু আপনাদেরকে আমি সবার আগে ভিডিও করে ইনফরমেশন জানিয়ে দেবো। 6,000 থেকে 12,000 টাকা হলে আপনাদের কতটা উপকার হবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।